হিরেন, এদিকে এদিকে, ভয় পেও না হিরেন, আমরা তো তোমায় নিতে এসেছি। হিরেন, কি হয়েছে? ও এখানে এসে গেছে। গাড়ি জোরে চালাও, গাড়ি জোরে চালাও না। ও এখানে এসে গেছে, ও এখানে এসে গেছে। কি ভাবছ হিরেন? আরে ভয় পাওয়ার কিছুই নেই, চলো ভেতরে চলো। দেখো, এটা তোমার ঘর। পুরো দশটা বছর কেটে গেছে হিরেন, কিন্তু আজ পর্যন্ত এই ঘরের একটা জিনিসেও আমরা হাত দেইনি। সব একই রকম আছে, যেমনটা তুমি রেখে গিয়েছিলে। তাও যদি তোমার কোনো জিনিস লাগে, তাহলে আমাকে বা তোমার বৌদিকে ডেকে নিও। তুমি এখানে আরাম করে বসো, আমি এক্ষুনি আসছি। বসো। তুমি হিরেনকে এই বাড়িতে কেন এনেছো? কারণ এই বাড়িটা ওরও। গত 10 বছরে কি তুমি এই কথাটা ভুলে গিয়েছো? হিরেন তো ওখানেই ভালো ছিল। আমি তো এখনো ওর মানসিক অবস্থা ভালো দেখছি না। তুমি দেখো কিভাবে বিহেভ করছে ও। আমি সব কিছু দেখতে পাচ্ছি আর বেশ ভালো বুঝছি। আর যদি হিরেনের কথা বলো, তাহলে ও এখানেই থাকবে। বাড়িতে আমাদের সবার সাথে থাকলে ওর ভয়টাও কেটে যাবে। মাথায় ঢুকেছে কথাটা? কিন্তু এই বোঝাটাকে কতদিন বইবো আমরা? আমাদের তো একটা জীবন আছে, আর এই হিরেনকে কোনো ভরসা নেই। এ তো যা ইচ্ছে করতে পারে। চলে যাও। দাদা, দাদা, চলে যাও। হিরেন, হিরেন, কি হলো? ওরা জানলার জানলার মধ্যে। হিরেন, হিরেন, ওখানে কেউ নেই, কেউ নেই ওখানে। তুমি শান্ত হও। আমি সত্যি বলছি দাদা, ওখানে। হিরেন, ওখানে কিচ্ছু নেই। এগুলো কি ছিল রূপক? মনে হচ্ছে বাদুর ছিল। বাদুর? এতগুলো বাদুর আমাদের ছাদে কি করছে? ওগুলো বাদুর হিরেন। দেখো, ঘরের সব দরজা জানলা বন্ধ আছে, ওরা ভেতরে আসতে পারবে না। ওরা ভেতরে আসতে পারবে না, কিছুক্ষণ বাদে ওরা নিজেরাই চলে যাবে। তুমি শান্ত হও হিরেন, নইলে তোমার শরীর কিন্তু আরো খারাপ হয়ে যাবে। শান্ত হও। শুক্রিয়া।
সুপ্রিয়া, সুপ্রিয়া। রূপক, 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 ওরা মেরে ফেলেছে। আমি বলেছিলাম না, আমি বলেছিলাম না ওই জানলার কাছে, ওরা মেরেছে। আমি মারিনি, আমি মারিনি। আমরা কথা বলছি হিরেন শাহ সম্বন্ধে, যে 10 বছর আগে নিজের বাবা মা এবং ছোট বোনকে নির্মমভাবে হত্যা করেছিল। সমাজের ক্ষতি হওয়ার আশঙ্কায় আদালত তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর নির্দেশ দেয়। এখন আশ্চর্যজনক ঘটনা হলো, 10 বছর পরে সে যখন ফিরে এলো, তখন সে তার খুড়তুতো ভাই রূপক ও বৌদি সুপ্রিয়াকে একইভাবে হত্যা করলো, ঠিক আগে যেমনটা করেছিল। এখন ভাবার বিষয় এই যে, হিরেনের মতো মানসিক রোগীর কি এই সমাজে থাকা উচিত? তো আপনি এটা মনে করেন যে এই হিরেন অনির্দোষ? হ্যাঁ, আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি। আর আপনার এই বিশ্বাসের কারণ? হি ইজ সাফারিং ফ্রম সোশ্যাল অ্যাংজাইটি অ্যান্ড প্যানিক ডিসঅর্ডার। এমনিতে এই বিষয়টার কিছু জ্ঞান আমার রয়েছে, কিন্তু যদি আপনি বিশেষ করে এই হিরেনের বিষয়টা একটু বিস্তারিতভাবে আমাকে বলেন তো। এই ধরনের রোগীরা সাধারণত সর্বদা যে কোনো মানুষের সামনে আসতে বিব্রত বোধ করে থাকে, সবসময় নিজের খেয়ালেই থাকে, নিজের মনের কথা কারোর সাথে শেয়ার করে না। এমনকি কারোর ছায়া দেখলে বা কারোর আওয়াজ শুনলে এতটা ভয় পায় যে নিজের মুখ পর্যন্ত লুকিয়ে ফেলে। শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে যায় যে কাউকে খুন করা তো দূরের কথা, কারোর ওপর হাত পর্যন্ত তোলে না। দেখুন সুধা দেবী, আপনার এই চিকিৎসা নিয়ে কোনো সন্দেহ করছি না আমি, কিন্তু আমাদের এই পুলিশ ফোর্স আর ফরেন্সিক বিভাগের ওপর আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে। তাদের এই ক্ষেত্রে বক্তব্য হলো যে ঘটনাস্থলে শুধুমাত্র হিরেনের হাতের আর পায়ের ছাপ পাওয়া গিয়েছে। এসব কিভাবে হয়েছে আর এতে কতটা সত্যি আছে তা আমি জানতে চাই না। আমি শুধুমাত্র এইটুকুই জানি যে 10 বছর আগে যখন ওকে খুনি সাব্যস্ত করা হয়, তখন ওকে পাগলাগারোতে পাঠানো হয়েছিল, আর এবার যদি তার অপরাধ প্রমাণিত হয় তাহলে তাকে ফাঁসি দেওয়া হবে। আপনার এই চিন্তাভাবনা আমি বুঝতে পারছি সুধা দেবী, কিন্তু সঙ্গে এই সাক্ষীরাও তো রয়েছেন যারা বলছেন যে এই হত্যাটা হিরেনই করেছে। পাঠকবাবু, আপনার আর আমার প্রফেশন একই, পার্থক্য শুধু এটুকুই আপনি কালো রঙের কোট পরেন আর আমি সাদা, কিন্তু আমাদের দুজনের কাজ একই, মানুষের প্রাণ বাঁচানো, রাইট? আর হিরেনের কেসের ব্যাপারে বলতে গেলে আপনাকেই ডিসাইড করতে হবে আপনি ওর কেসটা লড়তে চাইবেন কি না। আমি শুধু আপনাকে একটাই রিকোয়েস্ট করব, ব্যাস একটিবার আপনি হিরেনের সাথে দেখা করুন। সুধা দেবী, হিরেনের ওপর আপনার এই বিশ্বাসটা আমাকে বিশ্বস্ত করছে যে এই কেসটাতে যা দেখা যাচ্ছে সেরকমটা নয়। আমি যাব ওর সঙ্গে দেখা করতে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। খুলুন। কেডি স্যার, এই লাঠিটা নিয়ে যান। লাঠি কেন? ভেতরে যে লোকটা আছে খুবই বেয়াদব, হয়তো লাঠি দিয়ে ওকে শায়েস্তা করা যাবে। শোনো আমার ভাই, এই লাঠির ভাষা শুধুমাত্র পশুদেরকে নিয়ন্ত্রণে আনতে কাজে লাগে, মানুষকে নিয়ন্ত্রণে আনতে হলে প্রেমের ভাষাই যথেষ্ট। খোলো তুমি। কে তুমি? চলে যাও, চলে যাও, না হলে না হলে ও এসে যাবে। ও কে? ও তোমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে, ও সবাইকে মেরে ফেলবে। হিরেন, আমার নাম কেটি পাঠক, তুমি আমাকে তোমার বন্ধু ভাবো, বুঝতে পারি আমি। হিরেন, সবাই এটা বলছে যে তুমি রূপা আর সুপ্রিয়াকে মেরেছো। আমি আমি জানি যে তুমি এরকমটা করনি। তোমাকে জিজ্ঞেস করতে চাই, ঠিক কি কি জানো তুমি এই বিষয়ে? আমি আমি বাড়ি যেতে চাই না, আমি কোনোদিন ওখানে যাব না। কেন, ওখানে যাবে না কেন তুমি? ও ও সবাইকে মেরে ফেলবে, ও কাউকে ছাড়বে না। কে 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 মেরে দেবে? ও ও আসে,
পিছনে জানলাতে দেখেছ? আমি আপনাকে বলেছিলাম না ওইখানে কেকের চলে আসবে, ও এসে গেছে। কিছুই নেই তো ওখানে। আরে আপনি দেখলেন না ওইখানে এসে গেছে? হিরেন কিছু নেই ওখানে। আরে ওখান থেকে বেরিয়েছিল। আমি কেউ নেই ওখানে। দেখুন দেখুন আমি আপনাকে বোঝাতে চাইছি, আপনি কেন বুঝছেন না? ওইখানে এসে গেছে। আমি বললাম না হিরেন, আমি আপনাকে বলছি ও আমাকে মেরে ফেলবে। আমি আপনাকে বলছি আমি আর সহ্য করতে পারছি না। আপনি 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 প্লিজ আমাকে মেরে ফেলুন, আমাকে মেরে ফেলুন প্লিজ, আমাকে প্লিজ মেরে ফেলুন, আমাকে মেরে ফেলুন, আমি আর বাঁচতে চাই না, আমাকে মেরে ফেলুন। হাবিলদার, ডাক্তার ডাকুন। সুধা, তুমি কেন বুঝতে চাইছো না? আমি শুধু তোমার ভালোর জন্যই বলছি। মহেশ, এই বয়সে আমি নিজের ভালো আর খারাপ খুব ভালোই বুঝতে পারি। তুমি বুঝতে পারো না, ওই লোকটা আস্ত পাগল, তোমার ওর কাছ থেকে দূরে থাকা উচিত। তুমি কিনা কেসটা? মহেশ, ও আমার পেশেন্ট, তুমি যদি ওকে পাগল না বলো তাহলে সেটাই তোমার পক্ষে ভালো। বলবো, হাজার বার বলবো। কেন? কারণ এটাই সত্যি, বুঝেছো? একটা কথা শুনে রাখো, আমি ওই পাগলটাকে তোমার আর আমার মাঝখানে কখনো আসতে দেব না, কখনো না। ইওর অনার, এই যে হিরেন শাহ, আজ যার বয়স 30 বছর, আজ থেকে 10 বছর আগে যার বয়স ছিল 20 বছর, অত কম বয়সেই সে তার মা বাবা আর ছোট বোনকে হত্যা করে। আর আজ 10 বছর বাদে সে তার খুড়তুতো ভাই রূপক আর বৌদি সুপ্রিয়াকে হত্যা করে। আর আমি এটা প্রমাণ করে দেব, এটাও আমি প্রমাণ করে দেব যে হিরেনের কাছে খুন করার সুযোগও ছিল। কিন্তু তার আগে আমি এটা প্রমাণ করে দেব যে হিরেন শামুটি পাগল নন, আর সেই কারণে আমি সাইকোথেরাপিস্ট ডক্টর সুধাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। সুধা দেবী, আপনাকে LTGC মেন্টাল অ্যাসাইলামে সাইকোথেরাপিস্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছিল আগে? হ্যাঁ। আর গত 5 বছর ধরে আপনি হিরেনের ট্রিটমেন্ট কাউন্সিলিং করছেন? ঠিক তাই। তাহলে অ্যানালিসিস করে কি বুঝলেন? এটাই যে হিরেন সোশ্যাল অ্যাংজাইটি অ্যান্ড প্যানিক ডিসঅর্ডারে ভুগছে। ও মানুষের সামনে যেতে ভয় পায়, কারোর সাথে মন খুলে কথাও বলতে পারে না, ও নিজের ভেতর ভেতর খুবই গুমড়ে মরে। এই কারণেই ওর শরীর খুবই দুর্বল হয়ে পড়েছে। ইওর অনার, হিরেনের গত 10 বছরের যে রিপোর্ট, তেও একথাই লেখা আছে। কিন্তু এটা কোথাও লেখা নেই ইওর অনার যে হিরেন শাহ মানসিকভাবে এতটাই ভারসাম্যহীন হয়ে পড়েন যে উনি নিজেকে সামলে রাখতে পারেন না, খুব রেগে যান, ভায়োলেন্ট হয়ে যান, এমনকি কাউকে খুনও করে দিতে পারেন। এগুলো লেখা নেই, তাই তো? এই কারণেই তো ওকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। না না, সে তো এই কারণে যে সেই সময় যিনি ডিফেন্স লয়ার ছিলেন তিনি পাঠক স্যারের মতোই ট্যালেন্টেড ছিলেন, তাই তিনি পাগলামোর দোহাই দিয়ে হিরেনের প্রাণ বাঁচান। কিন্তু আজ এই কেসে পাবলিক প্রসিকিউটর তো আমি, আই জয়সওয়াল, আপনার সামনে দাঁড়িয়ে। ছাড়ুন, আচ্ছা এবার বলুন যে গত 5 বছরে বা 10 বছরে হিরেন কি কখনো কাউকে প্রাণে মারার চেষ্টা করেছিল? অদ্ভুত ইওর অনার, যে লোকটাকে মানসিক ভারসাম্যহীন বলা হয়েছিল, ভায়োলেন্ট বলা হয়েছিল, সে গত 10 বছরে কাউকে প্রাণে মারার চেষ্টাই করেনি। কেন? কারণ ও আনস্টেবল নয় ইওর অনার, মেন্টালি স্টেবল, একজন সাধারণ মানুষের থেকে অনেক বেশি চালাক। আর ও 10 বছর আগে ওর বাবা মা আর ছোট বোনকে হত্যাও করেছিল ইওর অনার। আই অবজেক্ট ইওর অনার। আমি মিস্টার IM জয়সওয়ালকে স্মরণ করিয়ে দিতে চাই, এই কেসটা রূপক আর সুপ্রিয়াকে হত্যার বিষয়ে রয়েছে। এই কেসটা আমার মক্কেলের বাবা মা আর তার বোনকে হত্যা করার, আর সেই সাজাটা ওর পাওয়া হয়ে গেছে। কিন্তু ইওর অনার, রূপক বাবু আর সুপ্রিয়া দেবীকে যে হত্যা করা হয়েছিল তার সাথে 10 বছর আগের হত্যার সম্পর্ক আছে। আপনি ঠিক কি বলতে চাইছেন মিস্টার জয়সওয়াল? বলতে চাইছি না, কিছু জিজ্ঞাসা করতে চাইছি ইওর অনার মিস্টার কমল শেট্টিকে। কমল বাবু, আপনি হিরেন শাহকে কত বছর ধরে চেনেন? এই ধরুন 15-16 বছর ধরে। আচ্ছা, হিরেনের অবস্থা দেখে আপনার কখনো ওকে দেখে মনে হয়েছে যে ও পাগল, আই মিন মেন্টালি আনস্টেবল? এমন তো কখনোই মনে হয়নি স্যার, কিন্তু মাঝে মাঝে অদ্ভুত আচরণ করত। যদি মেন্টালি আনস্টেবল হতো তাহলে আপনার মনে হয় ও কি আমার বেস্ট ফ্রেন্ড হতে পারত?
বেস্ট ফ্রেন্ড, তার মানে তো আমরা ধরে নিতে পারি যে আপনারা দুজনে অনেক সময় অনেক মুহূর্ত একসাথে কাটিয়েছেন, যেমন ধরুন কিছু অভ্যাস বা কোনো শখ একসাথে শুরু করেছেন, যেমন ধরুন মদ খাওয়া। আপনারা দুজন কি একসাথে শুরু করেছিলেন? আগে না, আমি জীবনে কখনো মদ খাইনি, কিন্তু হিরেনের মদের নেশা অনেক ছোট বয়স থেকেই ছিল। আচ্ছা এটা বলুন, আচ্ছা এটা কি সত্যি যে আপনি আর হিরেন শুধু কোম্পানি দেওয়ার জন্যই হোটেল বার বা রেস্টুরেন্টে গিয়েছেন বা যেতেন? আগে হ্যাঁ স্যার, আমি সবসময় ওকে বারণ করতাম, বাট ও বারবারই আমাকে বলতো যে আজকেই শেষ খাচ্ছি, তারপরে আর কোনো দিন খাবো না। কিন্তু কিন্তু ছাড়তো না। আচ্ছা এটা বলুন যে অনেক ছোট বয়স থেকেই তো হিরেন মদ খাওয়ার নেশা চালু করে, কিন্তু এই মদ খাওয়ার জন্য পয়সাও কোথা থেকে জোগাড় করতো? ও কখনো বাবার থেকে, আর কখনো কখনো মায়ের থেকে বোনের থেকে অজুহাত দিয়ে নিত, আর মাঝে মাঝে তো মাঝে মাঝে তো ও নিজের বাড়ি থেকেও চুরি করতো স্যার। ছাড়ুন। আচ্ছা এটা বলুন যে এমন কোনো ঘটনার কথা আপনার কি মনে আছে যেটা কোনো হোটেল রেস্টুরেন্ট বা বারে ঘটেছিল? হ্যাঁ। ও হিরেন, আগে তোর যত ধার আছে সব শোধ করতে হবে। 10,000 টাকার মদ খেয়েছিস তুই, 10,000 টাকার, চল তাড়াতাড়ি টাকা বের কর, নালে কিন্তু কি। হ্যাঁ, আরে তুই কি আমাকে ভিখারি ভেবেছিস নাকি? তুই কি জানিস আমি কে? জানিস দেখবি আমি তোর কি অবস্থা করতে পারি। আমাকে আমাকে ধমকি দিচ্ছিস তুই? হ্যাঁ দেখা দেখা কি করতে পারিস তুই। তারপর আমি ওকে বোঝানোর জন্য নিয়ে যাই, আর আমরা জাম্বগ্রীব অব্দি যেতে না যেতেই আমি দু একটা কথা বলে দিয়েছি, ব্যাস তাতে আমার উপরেই রেগে গেল। তারপর বলল যে চল এক্ষুনি চল। আমি ওকে ভালোভাবে বুঝিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম, তাতে ওই উল্টে আমার উপর রেগে গেল, তারপর আমার উপর হাত তুলল আর আমার হাত ফ্র্যাকচার হয়ে গেল। হিরেনবাবু এই কথাটা কি সত্যি? ইওর অনার, মদ না পাওয়ার জন্য হিরেন নিজেকে সামলাতে পারে না, ও রেগে যায়, আর ও যখন রেগে যায় তখন ও যা কিছু করতে পারে। কমলবাবু আমাকে একটা কথা বলুন, এই যে এই ধরনের হোটেল রেস্টুরেন্ট বা বার, আচ্ছা এই ধরনের বার বা হোটেল রেস্টুরেন্টগুলো তো খুবই সাধারণ ধরনের, ওখানে তো মদের দাম খুব বেশি হওয়ার কথা নয়, তাহলে ওখানে এত ধার হয়ে যায় কি? কারণ ও যত টাকাই বাড়ি থেকে পেত সব টাকাটাই জুয়াতে উড়িয়ে দিত। ও মানে শুধু মদের নেশা না জুয়ার নেশাও ছিল। তুমি তো ভাই দেখছি মাল্টি ট্যালেন্টেড। ইওর অনার, এই যে ওর মদ খাওয়া, জুয়া খেলা, টাকা উড়ানোর অভ্যাস ছিল, এই সমস্ত কু অভ্যাসের কারণে হিরেনের বাবা হিরেনের উপর রেগে যেত, ওকে ঘেন্না করত, আর তাই ওকে সম্পত্তির ভাগ দিতে চাইনি। আর এই কারণে হিরেন তার বাবার উপর রেগে যায়, মা বোন সবার উপরই রেগে যায়, আর সবাইকে খুন করে, তারপর পাগলামোর নাটক করে পাগলাগারদে চলে যায়, আর 10 বছর ও পাগলাগারদে থাকে আর পাগলের অভিনয় করে চলে, আর 10 বছর বাদে এটা প্রমাণ করে হ্যাঁ আমি এখন পুরো ঠিক হয়ে গেছি। যেই হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয় হিরেন বাবু তখন রূপক বাবু আর প্রভাকর বাবু যারা তার সম্পত্তির কেয়ারটেকার ছিলেন তাদের কাছ থেকে সম্পত্তি ফেরত চায়, তাদের মধ্যে ঝগড়া হয় এবং ও আবার রেগে যায়, আর রূপক বাবু এবং সুপ্রিয়া দেবীকে উনি খুন করে। জেসল বাবু এক মিনিট, আপনি কি গল্প বলছেন আদালত থেকে? এটাই কি যে এনাকে এনার বাবা তার সম্পত্তি থেকে বঞ্চিত করে দিয়েছিল, সেই কারণে ইনি নিজের বাবার ওপর মায়ের ওপর বোনের ওপর ক্রুদ্ধ হয়ে যান আর ইনি সবাইকে হত্যা করে দেন, আর তারপর যখন চিকিৎসা শেষ হয়ে যাওয়ার পর ও অ্যাসাইলাম থেকে বাইরে আসে তখনও আপনার কথা অনুযায়ী যে ওনার বাবার সম্পত্তির কেয়ারটেকার ছিলেন, দেখাশোনা করতেন প্রভাকর বাবু আর রূপক বাবু, তো ইনি ওই সম্পত্তি পাওয়ার জন্য রূপক বাবুকে হত্যা করলেন, সুপ্রিয়া দেবীকেও, সুপ্রিয়া দেবীকে, কিন্তু প্রভাকর বাবু আপনার কথা অনুযায়ী ওই সম্পত্তি দেখাশোনা করতেন, তাকে হত্যা করলেন না, কেন এরকমটা করলেন বলুন। প্রশ্নটার উত্তর নেই আপনার কাছে, কেননা গভীরভাবে ভাবার ক্ষমতা নেই আপনার মধ্যে। এবার যে প্রশ্নটা রয়ে যাচ্ছে, 10 বছর আগে আমার মক্কেলের মদ্যপ এবং জুয়ারি হওয়ার ঘটনাটা, এই বিষয়টা আদালতে বলে আমার এই বন্ধু কোনো
অদ্ভুত কাজ কিন্তু করেনি ইয়র অনার, এটা প্রায় সবাই জানে। আমরা এটাও জানি যে টাকা নেওয়ার জন্য ইনি ওনার বাড়ির লোকের সঙ্গে ঝগড়াও করেন, বাড়িতে চুরিও করেন। আর এটা থেকে এইটা কিভাবে প্রমাণিত হয় জসপাল বাবু যে যে উনি রূপক আর সুপ্রিয়াকে হত্যা করেছেন? রাগ রাগ, ও খুব রেগে যেত, ও যখন খুব রেগে গেল তো ওর সম্পত্তি ফেরত চাইলো আর ওরাও ফেরত দিতে চায়নি, তাই রেগে গিয়ে রূপক আর সুপ্রিয়া দেবীকে খুন করে দিল। হ্যাঁ, রাগ তো আমার আপনার উপরেও মাঝে মধ্যে আসে জসপাল বাবু। তাহলে কি আমি আপনাকে হত্যা করে ফেলেছি? না তো না, কারণ আপনি জানেন যে আপনি যদি আমাকে খুন করেন তাহলে আপনার ফিউচার একেবারে নষ্ট হয়ে যাবে, আর তাই আপনি এরকম করবেন না। কিন্তু এই যে হীরেন, ওর তো এত বুদ্ধি নেই, কারণ ও মেন্টালি আনস্টেবল, তাই তো? স্টেবল। আচ্ছা, মদের যে আসক্তি ওর ছিল সেটা আবার রিল্যাপস করে, আর মদ না পাওয়াতে ও নিজেকে সামলাতে পারে না, ও খুব রেগে যায়, আর 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 সম্পত্তি নিয়ে ঝগড়াও হয়েছিল, এই এই সব মিলিয়ে খুন করে ফেলে। আচ্ছা, আপনার কাছে কি কোনো রকম সাক্ষ্য বা সাক্ষী আছে যেটা প্রমাণ করতে পারবে আপনার এই কথাগুলো? সাক্ষ্য তো নিশ্চিত রূপেই আছে আপনার কাছে, পেশ করুন। সাক্ষ্য তো আছে আমার কাছে, ওই যে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট যেটা আমি আপনাকেও দিয়েছি আর জজ সাহেব আপনাকেও দিয়েছি, আপনি দেখেছেন, তাতে পরিষ্কার লেখা আছে যে ওই ঘটনাস্থল থেকে শুধু হীরেনের আঙুলের ছাপ আর পায়ের ছাপই শুধু পাওয়া গেছে। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হীরেনই ঘটনাস্থলে ছিল আর কেউ না। এভাবে একেবারেই হয় না জসপাল বাবু। ইয়োনার যেরকমটা বাকি কেসগুলোতে দেখা গিয়েছে যে কোনো ব্যক্তির আঙুলের ছাপ বা পায়ের ছাপ ঘটনাস্থলে যদি পাওয়া যায়, এটা প্রমাণিত হয় না যে ওই ব্যক্তি সেই হত্যাটা করেছে। আর কোনো দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ ব্যক্তির পায়ের ছাপ সেখানে না পাওয়া গেলে এইটা প্রমাণিত হয় না যে হত্যা কোনো দ্বিতীয় ব্যক্তি করেনি। ইয়োনার গ্লোভস, হ্যান্ড গ্লোভস। আই আন্ডারস্ট্যান্ড, বাট ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট কমল সেজ? হ্যাঁ হ্যাঁ, কমলবাবুকে তো আমি ভুলেই গিয়েছিলাম। দেখি তো, তুমি বলেছ তোমার বক্তব্যে যে তুমি আর হীরেন দুজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। হ্যাঁ, কিরকম বন্ধু তোমরা দুজন কমল? একজন বন্ধু তো আরেক বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে, তুমি তো ফাঁসানোর চেষ্টা করছো দেখতে পাচ্ছি। আই অবজেক্ট ইউর অনার, পাঠক বাবু আমার সাক্ষীকে সত্যি বয়ান দিতে বাধা দিচ্ছেন। আমি চাপ সৃষ্টি করছি না ইউর অনার, শুধুমাত্র সাক্ষীকে দিয়ে সত্যি কথাটা বলানোর একটা চেষ্টা করছি। দয়া করে ওনাকে আদেশ দিন, উনি যাতে মাঝখানে না বলেন। মিস্টার জয়সওয়াল। হ্যাঁ কমল, এই বন্ধুত্বের ব্যাপার ছাড়ো, তুমি আমাকে এটা বলো যে এই যে তোমার মামা রয়েছেন হত্যাকর্তা একজন কুমার ইন্টারন্যাশনাল গ্রুপ অফ হোটেলসের। হ্যাঁ, সারা ইন্ডিয়া জুড়ে ওনার ধরুন 7টা 5-স্টার হোটেল আছে। আচ্ছা, এবার এটা বলো যে তোমার যে সম্পত্তি রয়েছে আর হীরেনের বাবার যে সম্পত্তি রয়েছে তার মাঝখানে একটা পাতলা দেওয়াল রয়েছে। হ্যাঁ স্যার, এর বাংলোর কম্পাউন্ড আর আমার বাংলোর কম্পাউন্ডের মাঝে একটাই মাত্র দেওয়াল রয়েছে। অর্থাৎ যদি ওই দেওয়ালটাকে কোনোভাবে ভেঙে দেওয়া যায় তাহলে সেখানে এতটা জায়গা হবে যে ওখানে একটা দারুণ 5-স্টার হোটেল খাড়া করা যায়। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আপনি কি বলতে চাইছেন, কিন্তু এটার সাথে ওটার কি সম্পর্ক? না না, ওখানে একটা 5-স্টার হোটেল। এক্সকিউজ মি, এক মিনিট। এই তোমরা নিজেদের মধ্যে কি কথা বলছো বলো তো। আরে ভাই, আমি প্রসিকিউটর, আমাকেও তো বোঝাও যে আসল বিষয়টা কি। এই যে কমলবাবুর যিনি মামা রয়েছেন, যেরকমটা আপনি জানেন যে উনি কুমার ইন্টারন্যাশনাল গ্রুপ অফ হোটেলসের হত্যাকর্তা, তো যেই সম্পত্তি ছিল ওনার, কমলবাবুর বাবার আর এই হীরেনবাবুর বাবার, এই দুটোকে জুড়ে উনি ওখানে 5-স্টার হোটেল বানাতে চাইছিলেন। এই পরিকল্পনাটা কমলবাবু তার মামার কাছে নিয়ে গিয়েছিলেন, আর কমলবাবুর কোটি টাকা লাভ হওয়ার কথা ছিল এই পরিকল্পনা থেকে। যখন হীরেনবাবুর বাবা তার নিজস্ব সম্পত্তি ওকে বিক্রি করতে মানা করে দেন, তো ওনার এই যে কোটি টাকার পরিকল্পনাটা ছিল তার উপর জল ঢেলে দেওয়া হয়, যেই কারণে উনি রেগে গেলেন আর ইনি হীরেনের পুরো পরিবারকে হত্যা করে ফেললেন, আর সেই অভিযোগে বেচারা হীরেনকে ফাঁসিয়ে দিলেন। ওকে মানসিক চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়, আর 10 বছর ধরে ওনার এই লোভ টাকার জন্য সেইটা বেঁচে রইল। আর 10 বছর পর যখন এই হীরেন মানসিক চিকিৎসা কেন্দ্র থেকে বেরিয়ে আসলো, তখন সেই সুযোগের সদ্ব্যবহার করল এই কমল। ইনি আরও একবার ওই যে হত্যাকর্তা ছিলেন হীরেনের সম্পত্তির, প্রভাকরবাবু আর ওই রূপকবাবুর, রূপকবাবুকে হত্যা ও করে ফেলল আর তার অভিযোগে হীরেনকে ফাঁসিয়ে দিল। আর সুপ্রিয়া, এটা সম্ভব যে ওকে দেখে নেয় হয়তো রূপককে হত্যা করার সময়,
আর ওনাকে সুপ্রিয়া দেবীকেও মেরে ফেলতে হলো। আচ্ছা, কেয়ারটেকার তো প্রভাকর বাবুও ছিলেন। হ্যাঁ, তাহলে শুধু রূপককে মারবে কেন, প্রভাকর বাবুকে কেন মারলো? দেখুন জসপাল বাবু, এটা সম্ভব যে প্রভাকর বাবু যিনি ছিলেন ওনার টাকা পয়সার লোভ দেখিয়েছিলেন, হয়তো কমলবাবু আপনি আর ও আপনার এই পরিকল্পনায় সঙ্গ দেবে, এরকম কিছু একটা ব্যাপার ছিল কি বলুন? সম্ভবপর এটা পসিবল। স্যার একটা লজিক্যাল কোশ্চেন আছে, তার একটা লজিক্যাল অ্যান্সার দিয়ে দিন না প্লিজ। ঠিক আছে বলুন। যে রাতে রূপক বাবু আর সুপ্রিয়া দেবী খুন হন, সেই রাতে কমল যে ঘটনাস্থলে ছিল সেই ব্যাপারটা একটু প্রমাণ করে দিন। এটা বলবেন না যে ওই দস্তানা, হ্যান্ড গ্লাভস। কেন 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 বলবো না? না না, এটা কি সম্ভব নয় যে ও গ্লাভস পরে ওখানে গিয়েছিল? চলুন মেনে নিচ্ছি সম্ভব হতেই পারে, কিন্তু কিন্তু ওই ওই একটা মাত্র তো ভ্যালিড পয়েন্ট হয় না। না, আপনাকে তো আরো প্রমাণ দিতে হবে অন্য কোনো ভাবে যে দ্যাট হি ওয়াজ প্রেজেন্ট এট দ্যাট ক্রাইম সিন। আছে কোনো তথ্য, এমন কোনো প্রমাণ? আরো কিছু জানার জন্য ইওর অনার, আমি আমার পরবর্তী সাক্ষী হিরেনের খুড়তুতো দাদা প্রভাকর বাবুকে কাঠগড়ায় ডাকতে চাইছি। প্রভাকর বাবু, আপনি হিরেনকে মেন্টাল অ্যাসাইলাম থেকে বাড়িতে কেন ফিরিয়ে আনলেন? কারণ আমাকে ডাক্তার সুধা বলেছিলেন, কিন্তু আমি কি করে জানবো যে একজন মানুষের আড়ালে আমি নিজের পরিবারের মৃত্যুকে ঘরে ডেকে আনছি? কিন্তু এই শয়তানটা আমার আমার পরিবারকে একেবারে শেষ করে দিল। ইওর অনার কারেক্ট, খুনটা ওই করেছে, আর খুনটা করার পেছনে দুটো কারণ আছে। প্রথম কারণ হলো এটাই ইওর অনার, যে হিরেন জানতে পেরে গেছিল যে রূপক আর সুপ্রিয়া দেবী ওকে হিংসা করেন, আর ওকে পাগলাগাড়ো থেকে মানে ওই মেন্টাল অ্যাসাইলাম থেকে বাড়িতে ফিরিয়ে আনার ঘোর বিরোধী ছিলেন। আর দ্বিতীয় কারণ, দ্বিতীয় কারণটা হিরেনের কাছ থেকেই জেনে নেওয়া যাক। হিরেন, এটা কি সত্যি কথা যে যেদিন তোমাকে মেন্টাল অ্যাসাইলাম থেকে বাড়ি ফিরিয়ে আনা হয় ঠিক তার পরের দিন তোমাকে কোনো কাগজে কোনো সই করতে বলা হয়েছিল? হ্যাঁ। কি ছিল ওটা, কিসের কাগজ ছিল ওটা? আমার সম্পত্তির কাগজ ছিল। আচ্ছা, এটা আমাকে বলো হিরেন, যে সে কে ছিল যে তোমাকে দিয়ে সাইন করাতে চেয়েছিল? সেই বিষয়টা কেসের সঙ্গে জুড়বে না জসপাল বাবু। আই অবজেক্ট ইওর অনার। আই রিকোয়েস্ট ইওর অনার, আগে আমাকে প্রশ্নটা জিজ্ঞেস করতে দিন, ওকে উত্তরটা বলতে দিন, তারপর আপনি ডিসাইড করবেন যে আমার প্রশ্নটা ঠিক ছিল না ভুল। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ স্যার। তাহলে বলো হিরেন, বলো সে কে ছিল যে তোমাকে দিয়ে সাইন করাতে চাইছিল? ওটা আমার দাদার বৌদি। না না না, নাম নাম নাম, রূপকদার সুপ্রিয়া বৌদি। অর্ডার অর্ডার। রূপক আর সুপ্রিয়া বৌদি ইওর অনার ওকে জোর করছিল, ও সাইন করতে চাইছিল না, ও আবার রেগে যায়, ভায়োলেন্ট হয়, অ্যাটাক করে, আর সুযোগ বুঝে রূপক আর সুপ্রিয়া দেবীকে খুন করে ফেলে। এবার আপনার প্রশ্নের উত্তর দিই যে প্রভাকর বাবুকে কেন ছেড়ে দিল। এটা হতে পারে পাঠক বাবু যে হয়তো প্রভাকর বাবুই ওনার পক্ষে ছিল, হয়তো হিরেনের সম্পত্তির প্রতি তার কোনো লোভ ছিল না, তাই হিরেন ওকে ছেড়ে দিয়েছে। ইওর অনার, এই যে শান্ত বোকা হিরেনকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আসলে ও ভেতরে ভেতরে প্রচন্ড চলছে। ও এতটাই ভায়োলেন্ট হয়ে যায়, ও এতটাই রেগে যায় যে ও নিজের মাথা ঠিক রাখতে পারে না, আর সেই রাগের কারণেই ও রূপক বাবু আর সুপ্রিয়া দেবীকে খুন করে, ছুরি দিয়ে বা হয়তো কোনো ধারালো কিছু দিয়ে, যার সাহায্যে ও খুন করে দিয়েছে। জসপাল বাবু, জসপাল বাবু, এত কথা বলার পরেও আপনি কখনোই আপনার আসল বিষয়ে আসতে পারেন না। ছাড়ুন ছাড়ুন সমস্ত কথা, এটা বলুন যে সুপ্রিয়া দেবী আর রূপক বাবুর শোবার ঘর দুজনের থেকে 30 ফিট দূরত্বে ছিল, আর আপনার কথা অনুযায়ী সর্বপ্রথম ইনি রূপক বাবুর ঘরে গিয়েছিলেন। দিন উত্তর নেই হয়তো। ইওর অনার, সত্যপাল সিং বাবুকে কাঠগড়ায় ডেকে প্রশ্ন করার অনুমতি চাইছি। সত্যপাল বাবু, হিরেনের প্রতিবেশী আপনি? হ্যাঁ। এটা বলুন যে হিরেনের বাড়ি থেকে আপনার বাড়ি ঠিক কতটা দূরত্বে? তাও প্রায় 100 ফুট। এটা বলুন যে হত্যার রাতে কোন রকম চিৎকার চেঁচামেচির আওয়াজ কি শুনেছিলেন আপনি হিরেনের ঘর থেকে, এরকম কিছু শুনেছিলেন কি? আওয়াজ শোনা যাচ্ছিল আর খুব লাউড ছিল।
ঘটনার পরে আপনার মনে হয়েছিল নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। আপনি পুলিশকে ফোন করেছিলেন, তাকে ডেকেছিলেন, তাকে বলেছিলেন কিছু, এ সমস্ত করেছিলেন কি? এতে পুলিশকে ডাকার কি আছে? যবে থেকে হিরেন বাড়িতে ফিরেছে তবে থেকে এরকম আওয়াজ ওর ঘর থেকে রোজ শোনা যেত। চলে যাও ভূত, দাদা দাদা। আর যবে থেকে আমি হিরেনের ব্যাপারে জানলাম যে ও মেন্টালি আনস্টেবল, তবে থেকেই আমি ওই সব আওয়াজকে আর কখনোই গুরুত্ব দিতাম না। খুনের রাতেও এমনি আওয়াজ আসছিল, ভেবেছিলাম হয়তো হিরেন চিৎকার করছে। রিয়নার প্রশ্নটা এখন এই জায়গায় উঠছে যে 100 ফিট দূরত্বে থাকা কেউ কোন অন্য ঘরে কোন একজন ব্যক্তি আরেকটা বাড়ি থেকে আসা এই আওয়াজগুলো শুনতে পেরে যান, কিন্তু ওই বাড়িতেই থাকা অন্য আরেকজন ব্যক্তি 30 ফিট দূরত্ব থেকে সে আওয়াজটা শুনতে পারছেন না। এক মিনিট পাঠকবাবু, আপনি পরিষ্কার করে বলুন না আপনি ঠিক কি বলতে চাইছেন। পোস্টমর্টেম আর ফরেন্সিক রিপোর্ট তো আপনি পড়েছেন নিশ্চয়ই, যেটার অনুযায়ী ইয়োর অনার সুপ্রিয়া দেবী আর রূপক বাবুর মৃত্যুর সময়টা একই, যেটা থেকে এটা প্রমাণিত হচ্ছে ইয়োর অনার যে এটা একজন নয় দুজন আলাদা আলাদা ব্যক্তির কাজ। এটা আমি ওনার সাথে একমত হতে পারছি না। মিস্টার জয়সওয়াল, আপনি মানুন বা না মানুন এই আদালত কিন্তু কেডি পাঠকের এই যুক্তির সাথে একমত, তাই আপনার কাছে কোনো সাক্ষী বা প্রমাণ থাকলে তা পেশ করুন। জয়সওয়াল বাবুর কাছে যদি কোনো রকম সেই সাক্ষ্য বা সেরকম শক্তপোক্ত প্রমাণ না থাকে তো আমি আদালতের কাছে আবেদন করছি যে আপনি সিদ্ধান্ত শুনিয়ে দিতে পারেন। আমি ঠিক জানি না, আমি বলেছিলাম সকাল সকাল কোর্টে চলে আসার জন্য সাক্ষী দিতে হবে, হয়তো কোথাও আটকে গেছে। জয়সওয়াল স্যার এসে গেছে। হ্যাঁ ইয়োর অনার, এই কথা একদম সত্যি, আর আমি জোর দিয়ে বলতে পারি যে এই সমস্ত খুন হিরেনই করেছে। অর্ডার অর্ডার, হিরেন আমার সাথে পাগলাগারদে থাকতো আর ও আমাকে বলেছিল। ম্যাশ রবীন্দ্র চুপ, কিচ্ছু বলো না, না হলে ও তোমাকেও মেরে ফেলবে। ওই ওর ফ্যামিলিকে মেরেছে আর প্রভাকরের ফ্যামিলিকেও। রবীন্দ্র চুপ করে যাও, শাট আপ, ও তোমাকেও মেরে ফেলবে। আমিও তোমায় ছাড়বো না, তোমাকে আমি ফাঁসি কাঠে ঝোলাবো, ও বয়ান দিয়ে দিয়েছে। ও আপনাকেও মেরে ফেলবে, চল সাহেব আপনাকেও মেরে ফেলবে, ও সবাইকে মেরে ফেলবে। একে বোঝাও, একে বোঝাও, ও আপনাকেও মেরে ফেলবে। রবীন্দ্র তুমি কিছু বলো না, ও সবার আগে তোমাকে মেরে ফেলবে, তুমি বলে দিয়েছো। মিস্টার কেডি, আপনার ক্লায়েন্টকে সামলান। মেরে ফেলবে, ওই দেখো আসছে, ও মেরে ফেলবে, ও সবাইকে মেরে ফেলবে, কাউকে ছাড়বে না। চুপ করো, চুপ করো, চুপ করো, তুমি চুপ করো, তুমি শান্ত হয়ে যাও। সবাইকে মেরে ফেলবে। হিরেন শান্ত হও, আপনি বোঝেন একটু, মেরে ফেলবে, আপনাকে মেরে ফেলবে। পালিয়ে যান স্যার, এখান থেকে পালিয়ে যান, আপনিও পালিয়ে যান স্যার। জল খাও, জল খেয়ে নাও, জল খেয়ে নাও, জল 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 স্যার 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 আপনি পালিয়ে যান। আপনি বাইরে নিয়ে যান, আমি চলে যাচ্ছি, আপনি এখানে থাকবেন না স্যার। একে মেরে ফেলবে সবার আগে, এ বলেছে, ওকে মারবে সবার আগে, ওকেই মারবে, ওকে ওকে মারবে, চলো মারবে ওকে। বিঘ্ন ঘটায় দুঃখিত, বলুন বলুন ইয়োর অনার, হিরেন একজন নর্মাল মানুষ, ও কিন্তু পাগল নয়। ও আমাকে পাগলাগারদে থাকাকালীন বলেছিল যে ওর পরিবারকে ও খুন করেছে আর ও পাগলের অভিনয় করে এখানে চলে এসছে। ও আমাকে আরও বলেছিল যে ওর খুড়তুতো ভাই ওর প্রপার্টির জন্য ওত পেতে বসে আছে আর যখন ও এখান থেকে বেরোবে ও তাকেও মেরে ফেলবে। গোটা পাগলাগারদে হিরেন শুধু আমার সঙ্গেই কথা বলতো। আপনি চাইলে ডক্টর সুধাকে জিজ্ঞাসা করে নিন। সুধা দেবী, এটা কি সত্যি? মানে অ্যাকচুয়ালি না, না অ্যাকচুয়ালি না, হ্যাঁ বা না? আগে হ্যাঁ। ইয়ো অর্ণার, আমি তো প্রথম থেকেই বলছিলাম যে হিরেন পাগল নয় আর ও মেন্টালি আনস্টেবলও নয়, বরং ও প্রচণ্ড স্টেবল আর চালাক। হি ইজ এ স্মার্ট কিলার, স্মুথ অপারেটর। ইয়ো অর্ণার, এই হিরেনই সুপ্রিয়া দেবী আর রূপককে খুন করেছে। আমি আমার সাক্ষ্য দিয়েছি, আমি 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 আমার প্রমাণও দিয়েছি, ব্যাস এবার আপনি আপনার রায় শোনান, ফাঁসির শাস্তি দিন আপনি হিরেন শাহকে। এই আদালত এই কেসের বিচার পরের তারিখে শোনাবে,
ততদিনের জন্য আদালত মুলতুবি করা হচ্ছে। আপনি এখানে অপেক্ষা করুন, আমি আসছি। হ্যাঁ, সরো 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 সরো, কি হয়েছে, কি হয়েছে, কি? ও মাই গড, আমি বলেছিলাম না মেরে ফেলবে। মেরে ফেলেছে ওকে, মেরে ফেলেছে। মার্ডার ওয়েপেন পেয়ে গেছি, মার্ডার ওয়েপেন পেয়ে গেছি, আর মার্ডারও। পাঠকবাবু, আজ আমার কাছে সাক্ষী আছে, প্রমাণ আছে, মার্ডার ওয়েপেন আছে, মার্ডারার আছে। আপনার কাছে কি আছে, কি আছে আপনার কাছে? এ বুদ্ধিমান, থামো। হ্যাঁ, হীরেন আর সুরবিনের মধ্যে সম্পর্কটা কিরকম ছিল? সুরবিন আর হীরেন খুব ভালো বন্ধু ছিল, দুজন একসাথেই থাকতো। কিন্তু জানি না হঠাৎ কি হয়ে গেল যে সুরবিন আর হীরেন দুজনেই আলাদা হয়ে গেল। আই থিঙ্ক দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। সরি পাঠক বাবু, আমি কি আপনার সঙ্গে একটু একা কথা বলতে পারি? বস, এ তো একেবারে ঝাক্কাস প্রপার্টি আছে, এসবের জন্য তো একটু হয়তো খুন খারাপই হবেই বস। এই বাদুর তো দিনের বেলা দেখা যায় না, তাহলে এখানে এইভাবে উঠছে, এরকম দিনের বেলা বিচিত্র বিষয় এটা। আমিও তাই ভাবছি। নমস্কার কেডি স্যার। নমস্কার প্রভাকর বাবু, আপনার কোনো রকম আপত্তি যদি না থাকে তাহলে আপনার ঘরে একটু তল্লাশি করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আসুন স্যার, আসুন। এই হল হীরেনের ঘর। এই যে আপনি আদালতে বলছিলেন না যে হীরেন রাত্রেবেলা ওই জানালার সামনে দাঁড়িয়ে গিয়ে বলছিল যে ওরা এসে গিয়েছে, এটাই কি সেই জানলাটা? হ্যাঁ, এই হলো সেই জানলা। হীরেন প্রায়ই রোজ রাতে চিৎকার ও চেঁচামেচি করত, বলতো যে জানালায় কেউ আছে, জানালায় কেউ আছে। কিন্তু আমি যখন জানলার কাছে গিয়ে দেখতাম তখন আমি কাউকেই দেখতে পেতাম না। জানি না কেন, যবে থেকে হীরেন বাড়িতে এসেছে তখন থেকে অদ্ভুত আচরণ করত। কিরকম আচরণ করত? ওই বিনা কারণে চিৎকার চেঁচামেচি করা, আমাদের আর প্রতিবেশীদের ঘুমের ব্যাঘাত ঘটানো। আসলে ডাক্তার সুধা আমাদের বলেছিলেন যদি আমরা হীরেনকে বাইরের খোলা হাওয়া একটু ঘোরাই তাহলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু অনেকদিন হয়ে গেল বাড়ি থেকে বেরোনি না? চলো আজ তোমাকে আমি লং ড্রাইভে নিয়ে যাব। আমার তো মনে হয় যে তোমাকে ডেইলি বাইরে বেরোনো উচিত। আমরা কোথায় যাচ্ছি? শহরের বাইরে যাচ্ছি লং ড্রাইভে। না, আমি ওখানে যাব না। কেন, কি হয়েছে হীরেন? গাড়ি ঘুরিয়ে নাও, আমি যাব না। হীরেন, আমরা তো শুধু ঘুরতে যাচ্ছি তাই না? গাড়ি থামাও, আমি বলছি না গাড়ি থামাও। ও তো আজকে আমাকে মেরেই ফেলেছিল, নিজে তো মরতোই সঙ্গে আমাকে নিয়েও মরতো। তোমাদের যদি থাকার হয় পাগলের সাথে তোমরা থাকো, আমি থাকবো না। শান্ত হও রূপক। শান্ত হয়ে যাব কি করে? শান্ত হবো বলো? আমি একে লং ড্রাইভে নিয়ে গেলাম, ভাবলাম যে ওর মন ঠিক হয়ে যাবে,
ওর মুড ঠিক হয়ে যাবে, কিন্তু ও ও তো আজকে আমার প্রাণই নিয়ে নিচ্ছিল। আমি বুঝতে পারছি রূপক, এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। আচ্ছা আজ একটা কাজ করি, আমরা সবাই আজ বাইরে ডিনার করবো, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তাহলে তোমার মুডও ঠিক হয়ে যাবে, আর হিরেনকেও নিয়ে যাব। এসো হিরেন। না আমি যাব না, আমি বললাম না আমি কোথাও যাব না, ছেড়ে দাও, আমি যাব না। হিরেন, কিন্তু কেন জানি না জম্মু ক্রিকের কাছে যেতেই হিরেন হঠাৎই কিরকম যেন ভায়োলেন্ট হয়ে যেত। জম্মু ক্রিক? হ্যাঁ। প্রভাকর বাবু, এই দুর্গন্ধটা কিসের? ওই এখানে মাঝে মাঝে বাদুর আসে, হয়তো তারই গন্ধ। আমার তো দুর্গন্ধ লাগছেই না। ও আমার তো আবার নাক বন্ধ। আচ্ছা